মডেলিং ও উপস্থাপনা নিয়ে অভিনয়ের ক্যারিয়ার শুরু করেন নুসরাত ফারিয়া। 2015 সালে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় আশিকি সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় এই অভিনেত্রীর। গত 8 বছরে বাংলাদেশ কলকাতা মিলিয়ে বেশ কয়েকটি হিট সিনেমা উপহার দিয়ে বর্তমানে ফারিয়া তার ফিল্ম ক্যারিয়ারে সাফল্যের একজন। কিন্তু ক্যারিয়ারে এত খ্যাতির মধ্যেও যে ইচ্ছেটা ছোটবেলা থেকে মনের ভিতর পুষে রেখেছে সেটা কখনোই পূরণ হবে না, তাই এখনো আক্ষেপে পড়েন এই অভিনেত্রী। সম্প্রতি একটি টেলিভিশন লাইভ অনুষ্ঠানে হাজির হয়েছেন ফারিয়া। সেখানে একটি প্রসঙ্গে ফারিয়া জানান বাংলা চলচ্চিত্রের প্রয়াত সুপারস্টার নায়ক সালমা শাহের সঙ্গে অভিনয়ের ইচ্ছে আছে ফারিয়ার, কিন্তু তার এই ইচ্ছে কোনোদিনও পূরণ হবে না। ফারিয়া বলে, ছোটবেলায় সালমান শাহর ছবি দেখে বড় হয়েছি, তখন ভাবতাম তিনি বোধ হয় বেঁচে আছেন, বড় হয়ে তার সঙ্গে অভিনয় করব, কিন্তু বুঝতে শিখে জানলাম তিনি নেই, তাই তার সঙ্গে অভিনয়ের ইচ্ছেটাও কোনোদিন পূরণ হবে না। এই আক্ষেপ আমার সারা জীবন থেকে যাবে।